তিনটার কত দাম আসছে? বর্তমান বাজারে ঠিক আছে, বর্তমান বাজারে ঠিক আছে। এখন ইলিশ মাছ ধরা কিছুদিন বন্ধ ছিল, এখন চালু হয়েছে, এখন মাত্র চালু হয়েছে, চালু হয়েছে বাজারে। ইলিশ মাছ আসছে, নিয়ন্ত্রণে আসে নাই, পর্যাপ্ত ভাবে পাওয়া গেলে হয়তো দামটা আর একটু কমবে মনে হয়। জি, থ্যাংক ইউ। ভাই, শিং মাছ এখানে রাখছে, বড় বড় শিং মাছ বিক্রি করতেছে রোডের মাঝখানে, কিন্তু গাড়ি আসলে বাইরের বিপদ হয়। যা হোক ভাই, দয়া করে আপনি বিক্রি করেন শিং মাছ বড় বড় বড়ই। সুপ্রিয় দর্শক ভাইরা, নারায়ণগঞ্জ সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার, লক্ষ লক্ষ টাকার মাছ এখানে বিক্রি হয়। দেখলেন কিছুদিন ধরে, মানে দু একদিন ধরে ইলিশ মাছ ধরা হচ্ছে, এখন ইলিশ মাছ অনেক অনেক কম বাজারে।